সারাদিন হাজার কাজ করার পরও আমি কিন্তু ঠিকই আমার নিজের জন্য একটুখানি সময় বের করে দিই যে সময়তে ধরো আমি একটু শপিং করতে যাই অথবা ধরো একটু মেকআপ কিনতে যাই তাছাড়া যখন নিজের চেহারা আয়নার দিকে তাকাই তখন মনে হয় কি না এবার একটু স্কিন কেয়ার করা উচিত তো আমার সাধারণ দিনটাকে কিভাবে আমি এত কিছু করে অসাধারণ করে ফেলি সবকিছুই থাকবে আজকের ভিডিওতে আশা করি ভিডিওটা তোমার ভালো লাগে ভালোবাসার মানুষেরা এই যে আমি তোমাদের সবার তানি সেভাবে চলে আসলাম আরো একটা সুন্দর দিনের সুন্দর ব্লগ নিয়ে কেমন আছো তোমার সবাই আশা করি তোমার সবাই ভালো আছো আমরাও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি একটা সময় ছিল যখন আমি আমার জীবন থেকে খুব বেশি বিরক্ত হয়ে যাইতাম যে সকালে ঘুম থেকে উঠলাম খাওয়া দাওয়া করলাম পড়াশোনা করলাম আর আমি বিরক্ত হয়ে গেলাম ব্যাপারটা এরকম আমার কাছে কখনোই ভালো লাগে ধরো সেম জিনিসটা রিপিট যেটা আমার কাছে কাছে কোনোভাবেই ভালো না এখন অনেকের মনে হইতে পারে আচ্ছা আপনার কাছে ঘরের থেকে বের হওয়াটাই ভালো লাগে আসলে ঘরের থেকে বের হওয়া বলতে হচ্ছে আমি আমার কোনো কাজেই বের হই অথবা মাঝে মাঝে ঘরে বসে অনেক নতুন নতুন জিনিসপত্র ট্রাই করি নতুন জিনিসপত্র ট্রাই করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো চলো সবার আগে ট্রেন চা বানিনি কারণ আমরা অলরেডি নাস্তা করে ফেলছি তো দিক আন্নতিও চলে আসছে দেখো অনেকগুলো থালা বাসন আগের দিন রাতে জমা ছিল আবার সুন্দর করে সবগুলো ধুয়ে দিয়েছে তো ধোয়ার পর আমি আজকাল এগুলোকে না জমায় রেখে সবকিছু সুন্দর মতো জায়গা মতো রেখে দিলাম আর একটা জিনিস কি জানো প্রত্যেক দিনে আমি একটু নতুন নতুন কিছু করার চেষ্টা করি যেটাই করে আমার সাধারণ দিনটা একটু অসাধারণ ফিল হয় কারণ আমার কাছে একঘেয়ামি কোনো কিছুই কখনো ভালো লাগে না ইভেন আমি জানি একঘেয়ামি কারো কাছেই কোনো কিছু ভালো লাগে না যেমন ধরো আমাদের মায়েদের কথা আমাদের মায়েরা কিন্তু প্রতিদিন একরকম রান্না বান্না কখনোই আমাদের জন্য করে না প্রতিদিনই চেষ্টা করে একরকম রান্না বান্না একটু ডিফারেন্ট করে করার জন্য তো এরকম আমরাও হয়তো আমরা নতুন নতুন কিছু প্রত্যেক করার চেষ্টা করি এই উঠলাম খাইলাম ঘুমাইলাম এই ব্যাপারটা কখনোই ভাল লাগে না তো দেখো এখানে অনেকগুলো কাপড় ছিল ওইগুলাকে একটা করে ভাজ করবো ভাজ করতে করতে ওইদিকে হাসান সেতু আবার আমাকে ডাকতেছিল যে আসো নিচে আস আমি এখন বের হয়ে পড়বো তো আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে নিচে যাই আবার পানির মোটরটাও ছাড়তে হবে তো ভাবলাম যে একবার আমার শাশুড়াম্মার সাথে দেখাও হয়ে যাবে দেখলাম যে আমার শাশুড়িয়াম্মা বাসায় ছিল না দেখা যায় হয়তো সে বাজারে চলে যায় অথবা কোনো কাজ থাকে অথবা আমার ননদের বাসাও যেহেতু পাশে তো আপুর বাসাতেও চলে যায় তারপর আমি হাসান সেতুকে বিদায় দিয়ে আমি এখন উপরে চলে যাবো আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাবো তোমরা আমাকে বলবো এই জিনিসটা কি এই যে যেটা দেখতে পালা ড্রাগন ফল গাছটার উপরে ছোট্ট একটা ফলের মতো কি জানি ছিল ওইটা নিয়ে আমি আর হাসান সেতু তো দুজনে অনেক বেশি কনফিউজ যে আসলে এটা কি বা কারো বাসায় যদি ড্রাগন গাছ থাকে অবশ্যই আমাকে ফুল আসার আগে এরকম কোনো কিছু দেখা যায় তারপর আমি একটু ঘরটা দিয়ে দিলাম কারণ দেখা যায় ক্যান্টি তো ঘরটার মুছে দিয়ে যায় তারপর আমি গোসলের আগে চেষ্টা করি আরেকবার ঝাড়ু দিয়ে রাখার জন্য কারণ যত আমি গোসল করে আসার পর একটু ফ্রেশ ফ্রেশ মনে হয় এদিকে আমি যখন রান্নাঘরে গেছিলাম তখন দেখলাম মুখের মধ্যে অনেকগুলো অ্যালার্জি আসছে পরে ফ্রিজ থেকে এক গাদা বরফ বের করে একটু মুখে দিলাম এরপর আজকে ভাবলাম যে এই শীত মাসটা ইউজ করবো পরে এটা ইউজ করে বসে আসি আসলে গরমের মধ্যে আমার রূপচর্চা বা কোনো কিছুই করতে ইচ্ছা করে না ইভেন গরমের মধ্যে মাঝে মাঝে আমার ভিডিও বানাইতে বিরক্ত লাগে তারপরে এই যে দেখো গোসল টোসল করে আসলাম আর একটু রূপচর্চা করলে স্কিনটা ভালোই লাগে দেখতে লাগে তারপর আমি একটুখানি খাবার নিয়ে আসলাম আসলে এই সময়টা আমার একা একা একদমই ইচ্ছা করে না বাট তারপরও হবে কিছু খরার নাই আর আমি ফাঁকিবাজি করে দেখো হাত দিয়ে না খেয়ে চামচ দিয়ে খাইতেছিলাম তো খাওয়া দাওয়া শেষ করে একেবারে রেডি হয়ে এখন একটু বাইরে যাবো আমি ফার্স্ট হচ্ছে তিল্পা পাড়াতে যাবো দেন তালতলাতে যাবো আজকে অনেকগুলো কাজ আছে ওই যে পিছনে যে লাল জামাটা দেখতে পারতেছে আমি কিন্তু জামাটাও ধুয়ে ফেলছিলাম যেটা ভিডিও আর করতে মনে নেই যে বললাম না গরমের মধ্যে আসলে কি ভিডিও করবো বা কি করবো কিছুই মিলাইতে পারি না আজকে রান্না বান্না করবো হচ্ছে বাসায় আসার পরে তার উপর আবার আজকে আমি একটু হাতে মেহেদিও পরবো তো এখন থেকে আমার অনেকগুলা কাজ জমা আছে তো ফার্স্টে বের হয়ে রিক্সার জন্য স্ট্রাগল করতে হবে ফাইনালি আমি একটা রিক্সা পেয়ে গেছি তো সবার আগে রিক্সাতে একটুখানি সামনে যাবো তারপর আবার নেমে যাবো কারণ আমি হচ্ছে আমার টেইলারের কাছে যাবো আমার কখনোই কাপড়ের মেজারমেন্ট মনে থাকে না তারপর আমি আমার টেইলার থেকে জানলাম যে আমার সেমিজের জন্য মানে ইনারের জন্য কতটুকু কাপড় লাগবে এরপর আবার রিক্সায় উঠে গেছি আর একটা মজার জিনিস বলি আমি আমার বাসার এখানে তিনটা রাস্তা নিয়ে আমি এত বেশি কনফিউজ রাস্তা না তিনটা এরিয়া নিয়ে আমি যখন রিক্সা উঠি তখন আমি নিজেই কনফিউজ হয়ে যে আসলে কোন জায়গার নাম বলবো পরে আমি চলে আসলাম তিলপা কাপুরের মার্কেটে এখানে এখানে একটা দোকান আছে বেসিক একটা ইনারের কাপড় লাগতো তাই আর এত ঘোরাঘুরি করার কিছু নাই বাট যেমনটা চাচ্ছিলাম ওরকম পাচ্ছিলাম না আমি জাস্ট একদম সফট কিছু চাইতেছিলাম বাট এখানে বলতেছলো সবগুলো একটু ভারী ভারী কাপড় যেগুলো আমি কাপড় অত বেশি চিনি না তারপর একটা সফট একটা কাপড় পাইছি তো চেয়ে মাকে এটার থেকেও বেশি সফট দেখাইছিল বাট ওটা আমার কাছে মনে হচ্ছিল না এটা বেশি পাতলা হয়ে যাবে জায়গা বাদ দাও কাপড় নিতে নিতে আমরা আপুর দেখা হয়ে গিয়েছিল ডান আপুর সাথে কথা শেষ করলাম কাপড় কিনলাম কাপড় কিনে এবার আবার রিকশা নেওয়ার জন্য স্ট্রাগল করতেছিলাম ফাইনালি রিকশাও পেয়ে গেছে এবার আমরা চলে যাব তালতলার ওখানে তালতলার ওখানে বলতে আমি আসলে তালতলা মার্কেটে যাবো না আমি জাস্ট পুলদিমার ওই দিকে অনেকগুলো শোরুম শো গ্যালারি আর আমাদের এখানে নতুন কিন্তু হার্লিনের আউটলেট আর এখানে রিক্সা ভাড়া দিতে বিশ টাকার মধ্যে আমি আমি আই লেখা দেখছিলাম এটা দেখে হাসতেছিলাম নামটা পড়ার চেষ্টা করতেছিলাম আর বলতেছিলাম এভাবে করে কেউ জীবনে আমার নাম লিখে টাকার মধ্যে বললো না যে আই লাভ ইউ জায়গা বাদ দাও ভাই জীবনে প্রচুর দুঃখ আমি চলে আসলাম হার্লিনের আউটলেটে এখানকার আপুটা অনেক বেশি সুইট ওদের সবার বিহেভিয়ার অনেক বেশি ভালো লাগতেছিল আমার কাছে আমি এখানে নিউর দুটা কনসিলার ট্রাই করতেছিলাম মজার বিষয় আপুটা আমার ভিডিও দেখে বাট আপুটা বুঝতেই পারে নাই যে আমি আসলে তানিশা ইয়াসমিন তো আমি যখন আমার নামটা বলছিলাম তখন আপু বললাম আচ্ছা আপনি তানিশা ভাবে আমি বলছি হ্যাঁ বলছি ভিডিও দেখি আলহামদুলিল্লাহ এই ব্যাপারগুলো কিন্তু আসলে অনেক বেশি ভালো লাগে তো কিনাটা শেষ করে আমি এখন চলে যাবো দীপের দোকানের ওখানে ওখানে গিয়ে দেখি দীপ আবার নতুন করে একটা লাগাইছে আমি বললাম দীপ আজকে আর একটা আম নিবো ভাবি ছোট একটা আম নিয়ে আমি বলছি জীবন না আমি একটা বড় আম নিব আর ভাবতেছিলাম আজকে বাসায় গিয়ে দীপের এই গাছের আম থেকে আমি আজকে আম দিয়ে ডাল রান্না করবো আম দিয়ে ডাল ডাল দিয়ে আম আচ্ছা আম দিয়ে ডাল রান্না করবো জায়গা বাদ দাও ইগনোর মাই ভুল ভাল কথাবার্তা তারপরে আমি একটা কাঁচা আমের জুস নিয়ে নিলাম আমার সাথে যে ছিল সে একটা চকলেট কোল্ড কফি নিয়েছিল আচ্ছা চকলেট কোল্ড কফি কি আচ্ছা এগেইন ভুল কথা বলতেছে আর ওইদিকে আমাকে যে মেহেদি পরাই দিবে সে আমাকে কল করতেছিল বলতেছিল কখন আমি বাসায় যাব এইদিকে দেখা একটা ভিডিও করতে করতে রিকশার মধ্যে এমন ঝাঁকি খাইতেছিলাম মনে হয়েছিল একদম উল্টায় পড়ে যাবো তো ঝাঁকি খাইতে খেতে আমি চলে আসলাম আমার বাসাতে এই সিম্পল সিম্পল কাজগুলাতেই কিন্তু আমার সাধারণ দিনটা অনেক বেশি অসাধারণ হয়ে যায় আসলে আমরা কেউ কিন্তু কারোটা বুঝি না প্রত্যেকে আমরা ভালো থাকার চেষ্টা করি আমার কাছে মনে হয় যে যেভাবে ভালো থাকতে পারে তাকে ভালো থাকতে দেওয়া উচিত এদিকে বাসায় এসে আমি একদম ঠান্ডা পানি বের করে ডক ডক করে খাইতেছিলাম আর তোমাদেরকে বলতেছিলাম যে বাসায় এসে কখনো ঠান্ডা পানি ডক ডক করে খাবা না তো জাস্ট চেঞ্জ করছি চেঞ্জ করে আমি বসে পড়লাম কাটাকাটি করার জন্য আজকে হচ্ছে আম দিয়ে ডাল রান্না করবো রাতে জাস্ট ডিম ভেজে ভাত খেয়ে ফেলবো কারণ এত গরমে অন্য কোনো কিছু রান্না করতে ইচ্ছা করতেছিল না পরে হাসান সে তো অফিস থেকে চলে আসছে সে আবার অফিস থেকে আসার সময় আমাদের জন্য নাস্তাও নিয়ে আসছিল পরে এবার বাহিরে বসছিল বলতেছিল যে বাহিরে ঠান্ডা লাগতেছে আর আমি ভিতরে এসে আইজানকে কল করছিলাম কারণ তখন আবার আইজানের শরীরটা অনেক বেশি খারাপ ছিল বাট এখন আলহামদুলিল্লাহ আইজান উনি দুজনেই সুস্থ আছে ওইদিকে কিন্তু আমি হচ্ছে ডালটা বসাই দিয়ে আসছি এরপর নাস্তা করবো কারণ আমি চাইতেছিলাম মেহেদি পড়ার আগে যতগুলা কাজ আছে সবগুলো যত তাড়াতাড়ি সম্ভব শেষ করা যাক যাতে পরে আমার প্যারা কম হয় এই কারণে কিন্তু আমি চুলও বেঁধে নিই আর এইদিকে আমাকে এত সুন্দর করে মেহেদি পরায় দিতেছিল হেনা আটওয়ার্ক বাই সুরঞ্জনা ওদের পেজ লিঙ্কটা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে থাকবে অবশ্যই তোমরা চেক করে নিও দুপুরের ভিডিও তো তোমরা দেখছো যে আমরা মেহেদি পড়ার সময় অনেক বেশি মজা করতেছিলাম এই ফাঁকে আবার হাসান সেটা আমাদের জন্য একটু চাও বানাইছিল আর আমি কিন্তু হাতের অর্ধেক মেহেদি দেওয়া নিয়ে ডাল বাগারও দিয়ে আসছি তো এই দিকে আমার মেহেদি দেওয়া শেষ হয়ে গেছে কেমন হয়েছে বলো তো মেহেদি দেওয়াটা আমার কাছে কিন্তু বরাবরই হেনা আটওয়ার্ক বাই সুরঞ্জনার প্রত্যেকটা ডিজাইন বোর মেহেদি দেওয়ার ফিনিশিংটা অনেক বেশি ভালো লাগে কারণ আমি নিজে মেহেদি পড়তে পারি আমারে কিন্তু নয় ছয় করে কেউ মেহেদি পরাইতে পারবে যেহেতু বৌয়ের হাতে আজকে মেহেদি পরানো তো আমাকে কিন্তু আজকে ভাত রান্না করে হাসান সেতু খাওয়াচ্ছে আর এইদিকে দেখো আমার আম দিয়ে ডাল রান্না করাটা আজকে কিন্তু ডালের কালারটা একদম অনেক বেশি সুন্দর হয়েছে যে আমুর থেকে টিপস নিছিলাম যে যাই হোক অনেক থালা বাসন জমে আসছে এইদিকে দেখলাম এক গাদা ফুলের মধ্যে নিচে একটা ফুল আমার পঙ্কি বসে আসছে আর পাখির বাসার রাতের বেলার ভিউটাও কিন্তু অনেক বেশি সুন্দর প্রত্যেকটা ফুলের একটু একটু করে ভিডিও নিয়েছিলাম কারণ আমি যেহেতু রাতের বেলা এত সুন্দর সুন্দর ফুলগুলা দেখি তোমাদেরও একটু দেখানো উচিত মাশাআল্লাহ আলহামদুলিল্লে পাখির বাসাটা টিনের হোক ভাঙা হোক যাই হোক আমার কিন্তু অনেক বেশি শান্তি লাগে সেটাই ছিল আমার সাধারণ দিনের একটা অসাধারণ ভিডিও আশা করি তোমাদের ভালো লেগেছে ইনশাআল্লাহ দেখা হচ্ছে নতুন ভিডিওতে আজকের মতো হাফেজ